শহীদ যারা শহীদ হয়েছেন লাদাখে ভারত চীন সীমান্তে, তাদেরকে উদ্দেশ্য করে একটি নির্দেশ কেন্দ্রের তরফ থেকে আপনাদের কাছে এসছে, যদি বিষয়টা একটু খুলে বলেন। হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি শ্রী নাড্ডাজি একটি ইনস্ট্রাকশন আমাদের দিয়েছেন যে 18 এবং 19 এই দুটো দিন আমরা কোনোরকম কোনো কর্মসূচি রাখবো না, কোনোরকম কোনো ভার্চুয়াল মিটিং বা কোনোরকম পলিটিক্যাল কোনো কাজ আমরা রাখবো না। আমাদের যে 20 জন সেনা জওয়ান যারা মারা গেছেন লাদাখে, তাদের সম্মান জানিয়ে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং আমরা কোনোরকম কাজ রাখছি। দিদি, গতকাল যে ঘটনাটা ঘটলো বাসধরণীতে, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে জমা দেওয়া হচ্ছে, কীভাবে ব্যাখ্যা করবেন? এটার অবাকের কী আছে, আমরা তো 9 বছর ধরে দেখতেই পেয়েছি যে যখনই আমরা আমাদের কোনোরকম সাধারণ মানুষের, বাংলার মানুষ যখন কোনোরকম কোনো প্রবলেমের কথা খুব শান্তিপূর্ণভাবে বলতে গেছি, তখনই অ্যারেস্ট করা হয়েছে বা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের মিডিয়াতেও দেখানো হয়েছে যে সত্যি ঘটনা, অসুবিধার কথা যখন মানুষের কথা বলতে চেয়েছেন তখনই সেই মিডিয়াকেও চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা তো অবাক হওয়ার কিছু নেই, এই সরকার তো 9 বছর ধরে এটাই করে এসছেন। কোথায় এইটা হওয়া উচিত ছিল যে সাধারণ মানুষ যখন তার প্রবলেমের কথা বলছেন যে এইটা এইদিকে একটু নজর দিন, এখানে অসুবিধা হচ্ছে মানুষের, এবং খুব শান্তিপূর্ণভাবে সেইখানেই তারা সেই প্রবলেমটাকে সলভ না করে সবসময়তে প্রবলেমটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছেন বা আমাদের অ্যারেস্ট করেছেন, মানে বলা এখানে কোনোভাবেই যাবে না। 9 বছর ধরে বলা যায়নি, বলতে দেওয়া হয়নি, এখনও বলতে দেওয়া হচ্ছে না, কালকের ঘটনাটা সেটাই প্রমাণ করেছে। এটা তো অবাক হওয়ার কিছু নেই। আগামী দিনে কি আর এই ধরনের কর্মসূচির সাহস নেবেন? দেখুন, আমি মহিলা মোর্চার সভানেত্রী হয়ে আমি এটা বলতে পারি যে এত ফোন আসছে সারা বাংলা থেকে, এত ফোন আসছে মহিলাদের যারা সদস্য হতে চান, এবং এটাই বলার মানে আমি সত্যি অভিভূত যে এইরকম এত মহিলারা যে ভারতীয় জনতা পার্টি জয়েন করতে চাইছেন এবং মহিলা মোর্চার সদস্য হতে চাইছেন, এটা ভেবেও খুব ভালো লাগছে। এবং আগামী দিনে আমরা লকডাউনটা হয়ে গেলে, উঠে গেলে, করোনা একটু কন্ট্রোল হলে আমরা সমস্ত মহিলা মোর্চার সদস্যরা সারা বাংলায় একটি বিরাট আন্দোলন নিয়ে নামছি, এবং আগামী দিনে কী হতে চলেছে সেটা আপনারা দেখতে পাবেন। বিষয়টা যদি একটু ছুঁয়ে যান যে কোন বিষয়ে আন্দোলনটা করবেন? সব কিছু বিষয়ে, আজকে যা যা কষ্ট আমরা পেয়েছি, বাংলার মানুষ যা কষ্ট পেয়েছে, মহিলারা যা যেভাবে অপমানিত হয়েছে সারা বাংলাতে, আজকে দিনে দাঁড়িয়ে বলছি, আজ সকলেও ফোন এসেছে বসিরহাটে, আমি নাম নেব না, তার বাড়িতে একজন তৃণমূলের মুসলিম নেতা, তিনি ঢুকে, সেই মহিলার হাজবেন্ড বাড়িতে ছিলেন না, তার মেয়ে ছিল এবং সে ছিল, সে বিজেপির, বিজেপিতে তার নাম আছে, তার হাজবেন্ড বিজেপি করেন, কিন্তু তিনি একটা কোনো কোনো একটা যোজনার জন্য তার নাম লিখিয়েছিলেন যাতে সাহায্যটা পান, সেটা করার জন্য সেই মহিলাকে মহিলার ঘরে ঢুকে তার শাড়ি ছিঁড়ে, তার তাকে ভীষণভাবে মারা হচ্ছে, শাড়ি জামা কাপড় ছিঁড়ে তাকে এমন মার মেরেছেন যে সারা গায়ে কালশিটে পড়ে গেছে। এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করব। আজকে এইদিকে যেরকম বসিরহাট, ওইদিকে নামখানা, সেখানেও আমাদের একটি মেয়ে, সেও ওই বিজেপি, তার দোষ হচ্ছে সে বিজেপি করে, তাকেও এমনভাবে মারা হয়েছে যে তাকে আমি 7 দিন আগে ভারত সেবার সময় যে হাসপাতাল সেখানে তাকে সিটি স্ক্যান করতে হয়েছে, ডাক্তারবাবুরা এখান থেকে গিয়েছিলেন একটি ক্যাম্পে। তো এখন আমাদের মানে কী বলবো, 2011 সালে যেটা ভেবেছিলাম যে মুখ্যমন্ত্রী মহিলা অনেক সুবিধা হবে, সেটাই 9 বছর আমরা মহিলারা দেখতে পেয়েছি যে কী অত্যাচার উনি করেছেন মহিলাদের ওপরে, এবং এর প্রত্যেকটির বদলা, বদলা নয় বদল চাই, আমরা কিন্তু বদলাটাও চাই, এবং এই বদলা আমরা নিয়ে ছাড়বো। আমাদের বাংলার সমস্ত মহিলা মোর্চার সদস্য, অনেক রিজন আছে, অনেক অনেক কারণ, অনেক অত্যাচার, এর সব কিছু হিসেব কিন্তু আমরা নেব, এবং এই লকডাউনের পরেই আমরা আন্দোলনে নামছি। দিদি, স্কুল অভিভাবকরা দের যে বিক্ষোভ তা অব্যাহত, আজও দেখা গেল বেশ কিছু স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। এটা একটা অদ্ভুত ব্যাপার না যে স্কুলের আজকে যে 3 মাস ধরে স্কুল চলেনি, স্কুল বন্ধ,
যেখানে অনলাইন ক্লাস হচ্ছে সেখানে অফকোর্স টিউশন ফিজ আপনারা নিন, কিন্তু যেখানে অনলাইন ক্লাস হচ্ছে না বা হচ্ছে সেখানে টিউশন ফি নাম করে কোথায় ট্রান্সপোর্ট ফি, কোথায় ল্যাব ফি, দুনিয়ার যত ফি সেই টিউশন ফির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বাবা মাকে অভিভাবকদের প্রেশার করা হচ্ছে টাকা মানে মাইনে দেবার জন্য, কি কোথাকার নিয়ম। এবং আমাদের এডুকেশন মিনিস্টার মাননীয় শ্রী পার্থ চট্টোপাধ্যায় উনি কিছুই করছেন না, এবং মানে সেটা একটু খুব অবাক ব্যাপার, মানে ওনাকে তো কেউই মানে না। আজকে এতদিন ধরে উনি তো অনেক কিছুই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কোনো কিছুই করেনি, কতগুলো যে কমিশন বসলো কিছুই হলো না, এবং আজকে মানে টেট কেলেঙ্কারি থেকে শুরু করে ওনার পিএইচডি ডিগ্রি, এত কনফিউশন সব কিছু নিয়ে, এটা খুবই একটা মানে কি বলবো মানে খুবই আনফর্চুনেট যে এরকম একটি জিনিস হয়েই চলেছে অভিভাবকদের এরকম প্রেশারাইজ করা হচ্ছে এবং মানে কেউ কারোর কথা শুনছে না, এবং এডুকেশন মিনিস্টার উনি কিছু করতেই পারছে না, ইটস ভেরি ভেরি আনফর্চুনেট। এবং আজকে মানে এটা খুবই মানে কি বলবো যে কোনো কিছু বলতে গেলেই সেখানে বলাটাও আর কি যেরকম হয়ে এসেছে, আমরা যে হিস্ট্রিটা দেখেছি আর কি, আমাদের শিলাদিত্যরা যখন উনি বলেছিলেন মাননীয়াকে যে আমাদের প্রবলেম এটা, এটা একটুখানি সলভ করার চেষ্টা করুন কৃষি নিয়ে, তখন ওনাকে বলা হয়েছিল মাওবাদী। প্রেসিডেন্সি যে মেয়েটি কি নাম মেয়েটি তানিয়া ভরদ্বাজ, সে যখন একটা প্রবলেমের কথা বলেছেন তাকে বলা হয়েছে এ তো মাওইস্ট। ডাক্তারবাবু যে নামটা ভুলে যাচ্ছি, উনি হসপিটালে বলেছিলেন আমি একটু বাদে আসছি অপারেশন করছিলাম নাকি, তখন মাননীয় তাকে সাসপেন্ড করে অন্য জায়গায় ট্রান্সফার করে দিলেন। এই সরকারের আন্ডারে মাননীয়াই বলুন কি এডুকেশন মিনিস্টার বলুন পার্থ চট্টোপাধ্যায়, কোনো কিছু বলার উপায় নেই, এবং বললে পরে সেটা অ্যারেস্ট হবে আর নয়তো তার কোনো কাজ হবে না, এটাই তো হচ্ছে অবস্থা। এমন অবস্থায় অভিভাবকরা কোথায় যাবেন? আমরা এটা নিয়ে আন্দোলন করছি, আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমরা দুদিন আগেও আপনারা দেখেছেন যে আমরা এটা নিয়ে আমাদের ডেপুটেশন দিয়েছিলাম, এবং এটা নিয়ে বলা হয়েছে তাদেরকে এটা যদি ইমিডিয়েট অ্যাকশন না নেওয়া হয়, প্রচুর বাবা মারা কমপ্লেন করছেন, আমার নিজে আমি প্রচুর ফোন কলস পাচ্ছি এই ধরনের যারা স্কুলসে যারা তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন, এবং তাদেরকে মুখের উপর বলে দেওয়া হচ্ছে যে আপনাদের দিতে হবে, প্রিন্সিপালসরা এবং স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন বলে দিচ্ছেন বাবা মাদের, এবং বাবা মাদের অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন যে এত কষ্ট করে সে ছেলে মেয়েকে একটি স্কুলে ভর্তি করেছে, সেখানে তারা খুব ভয় ভয়ে রয়েছে, কিন্তু তাদের তিন মাস তো তাদের কোনো অর্নিং নেই, তাদের ফিনান্সিয়াল বেশিরভাগ মানুষের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, সেখানে এত টাকা তারা দেবে কোথায়, এখানে তো সরকারের সাহায্যে আসা উচিত, প্রবলেমটাকে সলভ করা উচিত, কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে প্রবলেমটাকে ইদার তারা সবসময় লিঙ্গার করে যান, সবসময় মানে সলভ না করে ব্যাপারটাকে এমন একটা জায়গায় পৌঁছে দেন, ঠিক করোনাতে আমরা যেটা দেখলাম যে কিছু ব্যবস্থা না নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে মাননীয়া বললেন যে পাশবালিশ করে ঘুমিয়ে পড়ো করোনাকে পাশবালিশ করে, সেটি ঠিক আমরা এখানেও দেখতে পাচ্ছি, দিনের পর দিন এই আন্দোলন দেখতে পাচ্ছি, প্রতিটি স্কুলের সামনে এরকম ঘেরাও হচ্ছে, বিদ্রোহ করছেন বাবা মারা, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার মাননীয় পার্থ চট্টোপাধ্যায় কিচ্ছু করছেন না। আমি আবার বলি আমি অবাক হই না এনাদের দিদি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে শহীদদের সম্মান জানাতে যে পদক্ষেপ আপনারা নিলেন, এটা রাজনৈতিক দল হিসেবে কতটা প্রয়োজন, কতটা দরকার ছিল মানে সমাজের জন্য, সমাজকে পথ দেখানোর জন্য, এবং আপনারা ছাড়া কোনো রাজনৈতিক দলকে এই পদক্ষেপ নিতে দেখা গেল না, এই দুটো বিষয় যদি তুলে। এই জন্যই তো ভারতীয় জনতা পার্টিকে বলা হয় যে পার্টি উইথ দ্য ডিফারেন্স, এইটাই এই কারণের জন্যে। আজকে এরপরেও হয়তো কপি করে অনেকেই অনেক কিছু করবেন দেখুন নেক্সট 24 ঘন্টার মধ্যে, কিন্তু সম্মান যে জানাবো এই 20 জন আমাদের ভারতীয়, তারাও তো আমাদের ভাই, তারাও তো কারোর ছেলে ছিল, এবং এটা তো লিস্ট মানে এটা জানানোটা দরকার, মানে এটা তো ভাবাই উচিত নয়, মানে জানানোটা অবশ্যই দরকার, এই এর থেকে বোধ হয় আর কিছু মানে মানে এর থেকে কম আর কিছু হতে পারে না, তো মিনিমাম দ্যাট রেসপেক্ট দ্যাট উই ক্যান শো, তাদের যে ত্যাগ, তারা তাদের যে বলিদান দেশের জন্য, তাদের যে স্যাক্রিফাইস, এটা তো মানে এবং তাদের ফ্যামিলির আজকে তারা যে প্রত্যেকটি পরিবার যাকে কাউ কেউ বাবা হারালো, কেউ ছেলে হারালো, কেউ ভাই হারালো, ভারতবর্ষ এন্টায়ার নেশন স্ট্যান্ডস বাই দেন, এন্টায়ার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা উই স্ট্যান্ড বাই দেন। আপনাদের যারা রাজ্যে বিরোধী রয়েছে
তৃণমূল কংগ্রেস তাদের কাছ থেকে আশা করেন? তাদের কাছ থেকে কিছুই আশা করি না, কারণ তারা যেখানে কি বলবো খেতে পাচ্ছে না মানুষ, গ্রামে গঞ্জে ছোটো ছোটো বাচ্চারা খেতে পাচ্ছে না, মারা মহিলারা খেতে পাচ্ছে না, বাড়ি মাটির বাড়ি জলে ডুবে গেছে, যেখানে মাটির বাড়ি থাকারই কথা নয়, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে সবার পাকা বাড়ি হওয়ার কথা, কিন্তু আজকে 9 বছর বাদেও তাদের সেই মাটির বাড়ি রয়ে গেছে। কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু 3-4 তলা বাড়ি হয়ে গেছে, অথচ তারা কিন্তু তিরপলটাও পাচ্ছেন। আজকে যাদের মাটির বাড়ি জলে ডুবে গেছে তারা কিন্তু তিরপলটা পাচ্ছেন না, তিরপলটা পাচ্ছেন কিন্তু যাদের 3 তলা বাড়ি আছে, আজকে তারা কিন্তু খেতে পাচ্ছেন না। কিন্তু সেই খাবার যেগুলো সেন্ট্রাল থেকে আসছে, আমাদের কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাইট করে দেওয়া হচ্ছে এবং সেটা পাওয়াও যাচ্ছে তৃণমূল নেতৃত্বের বাড়িতে। এদের কাছ থেকে আর কিছু এক্সপেক্ট করবেন? আর কিছু কি এক্সপেকটেশন থাকতে পারে? 9 বছর বাদে এত ভুক্তভোগী হয়েছেন, এত ঠকেছেন এই সরকারের কাছ থেকে, তারপরেও এক্সপেকটেশন থাকতে পারে? আমাদের বাংলার মানুষের পিঠ ঠেকে গেছে, সত্যি দেওয়ালে পিঠ ঠেকে গেছে। 9 বছর ধরে ঠেকে গেছিল আস্তে আস্তে আস্তে, কিন্তু এই 3 মাসে না আমাদের সত্যি পিঠ ঠেকে গেছে। প্রত্যেকটি পরিবার কিছু না কিছুভাবে এফেক্টেড এই সরকারের দ্বারা, কিছু না কিছুভাবে। কারুর পরিবারে করোনাতে মারা গেছে, নয় কারুর পরিবারে করোনাতে এফেক্টেড, নয় আমফানে কারুর বাড়ি বাড়ি নেই, বাড়ি উড়ে গেছে, ছাদ উড়ে গেছে, নয় কারুর বাড়িতে বাবা মা চিকিৎসা পাচ্ছে না, হসপিটালে সেই পরিষেবা নেই, বাবা মা অসুস্থ, নয় শিক্ষিত ছেলেমেয়েরা বাড়িতে বসে আছে দিনের পর দিন। একটা কতটা কষ্টকর একটা বাবা মার পক্ষে দেখা তার শিক্ষিত ছেলেমেয়েরা বাড়িতে বসে রয়েছে কাজ নেই। সমস্ত বাংলার পরিবার 99.99% এই সরকারের দ্বারা তারা নির্যাতিত বা আক্রান্ত বা সাফারার, কোনো না কোনোভাবে সাফার করছে। এখানে আর এক্সপেকটেশনের জায়গা রেখেছেন এই সরকার, তৃণমূল সরকার কোনো রকম এক্সপেকটেশনের জায়গা রেখেছেন? তারা 9টি বছর কোনো কাজ করে, চুরি করতেন ঠিক আছে, চুরিটা করতেন, তার সাথে মানুষের সেবাটাও করতেন, মানুষকেও কিছু দিতেন, কিন্তু তারা শুধু চুরিই করে গেছেন, মানুষের জন্য কিছু করে।